ওদালগুড়ির বৰদলত উত্তপ্ত পরিস্থিতি। রাইজে খেদি খেদি গাড়ি সহ চারি ছাগলী চোরক আবদ্ধ করে জ্বলাই দিলে হুন্ডাই বাহন। সুযোগ বুঝি দুটা চোরে পলায়ন করে যদিও আন দুই চোরক উত্তম মধ্যম সোধাই রাইজে গতাই দিয়ে আরক্ষী। কার্বি আংলংত 8 কোটি টাকার ইয়াবা টেবলেট জব্দ। দুজন লোকের পর আরক্ষী জব্দ করে 40,000 ইয়াবা টেবলেট। দিলাই পয়েন্টত আরক্ষীর নাকা চেকিংত এখন বাহনের পর জব্দ বৃহৎ পরিমাণের টেবলেট খিনি। দুই সরবরাহকারীক আরক্ষীর জেরা অব্যাহত। সরকার গঠনের আশা বাদ দিলে ইন্ডিয়া গোটে। খড়গের বাসগৃহর বৈঠকের পাছতে নিউজ 18-ক বিরোধীর আসনত বহার কথা জানালে যোরহাটর সাংসদ গৌরব গগৈয়ে সরকার গঠন নকরিলেও অনাস্থা প্রস্তাবের সম্ভাবনীয়তা নুই করা নাই সাংসদগাকিয়ে। এনডিএ সরকারক অনবরতে চাপত রখার হুঙ্কার গৌরব গগৈ। প্রধানমন্ত্রীর বাসভবনত অনুষ্ঠিত বৈঠকত এনডিএর নেতা নির্বাচিত হয় নরেন্দ্র মোদী। মিত্রজোটর সকল সহযোগী দলে নেতা নির্বাচিত করে দুবার প্রধানমন্ত্রীগুলি। 15টা সহযোগী দলে সরকারক সমর্থন দিয়ার পত্র তুলি দিয়ে নরেন্দ্র মোদীর হাতত। বৈঠকের পিছতে রাষ্ট্রপতির ওসর সরকার গঠনের দাবি উত্থাপন করার কথা এনডিএ নেতৃত্বর। 8 জুনত তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব মোদিয়ে। দিনের 1 বজাত শপথ গ্রহণ করব বলে বিজেপির সূত্রত প্রকাশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে পদত্যাগ পত্র দাখিল করে নরেন্দ্র মোদিয়ে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদর পর পদত্যাগর প্রস্তাব দেবেন্দ্র ফাড়নবিসর। মহারাষ্ট্রত বিজেপির বেয়া ফলাফলের দায়িত্ব মূর পাটিলয় পদত্যাগর প্রস্তাব উপমুখ্যমন্ত্রীগীর। উল্লেখযোগ্য যে 2019-ত বিজেপিয়ে 23খন আসন পয়ার বিপরীতে এইবার মাত্র 9খন আসনতে থমকি রল বিজেপি। আজির রাজ্যিক কেবিনেট বৈঠক মুখ্যমন্ত্রীর উপস্থিতি 11:15 বজাত জনতা ভবনত অনুষ্ঠিত হব। কেবিনেট লোকসভা নির্বাচনের অধিসূচনা জারি হওয়ার পিছত হিমন্ত বিশ্ব শর্মার প্রথমখন কেবিনেট। 6 মাহের ভিতর 5 সমষ্টিত অনুষ্ঠিত হব উপনির্বাচন। লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া বিধানসভার 5 সদস্যের হব উপনির্বাচন। সর্বানন্দ সোণোৱাল আর কামাখ্যা প্রসাদ দাসার আসন দুখনের হব উপনির্বাচন। উপনির্বাচনের সাজু শাসক বিরোধী। বোকাজানত বুজন পরিমাণের মারণাস্ত্র জব্দ। নাগালেন্ড সীমান্তর পুরনা লাহরী জানত অস্ত্র শস্ত্র সহ আরক্ষীর জালত দুই সরবরাহকারী। ডিমাপুরের গুয়াহাটিল থাকা এখন গাড়ির জব্দ অস্ত্রখিন। সহজ জয়ের টি টুয়েন্টি বিশ্বকাপত অভিযান আরম্ভ টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 8 উইকেট জয়ী ম্যান ইন ব্লু। আয়ারল্যান্ডের 96 রানের প্রত্যুত্তরত রোহিত শর্মার ব্যাটিং বিক্রমেরে 12 ওভারতে লক্ষ্যে উপনীত ভারতীয় দল। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম।